এই তো এই তো মাত্র কদিন আগে ঘুরে এলাম চলচ্চিত্র নায়ক আব্দুস সাত্তার ভাইয়ের বাসা থেকে। এমনভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতেও খারাপ লাগে, কষ্ট হচ্ছে। চিত্রনায়ক সাত্তার সাহেব খুবই অসুস্থ, ওনার বাসা আসছে ওনাকে দেখার জন্য, আর আমরা যতটুকু পারি ওনাকে সাহায্য সহযোগিতা করবো, সেই জন্য আমরা ওনার বাসা এখন অবস্থান করছি। আসসালামু আলাইকুম, ইউটিউব চ্যানেল জি এম মালিক টিভি। আমি নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশন নারায়ণগঞ্জের সমস্ত শিল্পীদের পক্ষ থেকে আজকে জানতে পারলাম যে নারায়ণগঞ্জ সন্তান এবং বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নায়ক সাত্তার ভাই অসুস্থ। আমাদের আর্টিস্ট ফাউন্ডেশনের যে শিল্পীরা তারা ওনাকে দেখতে এসছি এবং সৌজন্য একটা সাক্ষাৎ, ওনার অসুস্থতা তার সুস্থতা কামনা করছি। আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে শিল্পীরা আছি নারায়ণগঞ্জে, হ্যাঁ, এই শিল্পীদের পাশে আমরা যেন শিল্পীরা সবসময় সুখ দুঃখ ভাগ করতে পারি, পাশে দাঁড়াতে পারি। মূলত এই উদ্দেশ্য নিয়ে আমাদের কিন্তু ফাউন্ডেশনটা, যেহেতু সাত্তার ভাই আমাদের কাছে এবং আমাদের একজন আমাদের গর্ব নারায়ণগঞ্জের আর্টিস্ট, নারায়ণগঞ্জের ছেলে, সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আজকে আসলে আমরা শিল্প করছি, সবাই আসছি তাকে দেখার জন্য। এবং আমাদের মাঝে আবার সে আরো বিমুখ থাকেন, আরো ফিরে আসেন আমাদের মধ্যে, আমরা তার দোয়া চাই তাকে। আমরা আজকে চিত্রনায়ক সাত্তার ভাইয়ের বাসায় আসছি। ওনার অবস্থা খুবই খারাপ, উনি নড়াচড়া করতে পারেন না, বসতে পারেন না, মানে ওনার সম্পূর্ণ অবশ হয়ে গেছে স্ট্রোকের পরে, মানে খুবই করুণ অবস্থা। ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ, তো বিভিন্ন জায়গার থেকে মানে তারপর আমাদের নারায়ণগঞ্জবাসী হিসাবে আমরা আমাদের একটা দায়িত্ব আছে ওনাকে কিন্তু হেল্প করার। আমরা এটা নতুন সংকলন করছি, আমরা আপনারা অনেকে আছেন নারায়ণগঞ্জে বা ঢাকা, অনেকে আছেন ঢাকার চলচ্চিত্রের অনেক বড় বড় লোক আছে, অনেকে অনেক টাকার মালিক হয়েছেন, তো আমার মনে হয় ওনারা যদি একটু সুদৃষ্টি দেন ওনার দিকে, উনি সুস্থ থাকতে পারবেন। সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের সংগঠন, এই উদ্যোগ এবং এই মাসেই আমাদের জন্ম এই সংগঠনে, এবং আমাদের প্রথম
ধারণা ওনাকে দিয়ে ফাউন্ডেশনের, এবং এখানে সহযোগিতা না, এখানে হলো টাকা দিয়ে তাকে অনুদান দেওয়া না, এটা হলো উনি আমাদের যে আমাদের সহকর্মী বা আমাদের আমাদের মতো একজন শিল্পী, তাকে আমরা দেখতে আসছি এবং আমরা ধরবো নারায়ণগঞ্জ করবো এবং তাকে দেখতে আসছি আমরা, এবং আমরা যেহেতু কিছু নিয়ে আসতে পারি তার জন্য, সে কি খাবে বা কি করবে সেই জন্য আমরা তাকে কোন চিন্তা যেন সে তার ইচ্ছা মতো কিছু করবো। আমার ভাই বিজয়ের ভাইরা, আমার রক্তে চিপেছি, আমার রক্তে চিপেছি, আমার জীবনে কাছে, আমার জীবনে নাম আমি ছোটবেলা থেকে শুনছি, আপনি অনেক বড় মনে, আপনি সুস্থ থাকলে যে কি করতেন আমাদের জন্য জানি, আপনি মানুষের জন্য নিবেদিত ছিলেন বলেই আজকে আপনি অত কিছু করতে পারেন নাই, হ্যাঁ, কারণ আপনার অনেক আপনার মনটা অনেক বড়। আরে ভাই কি কেউ পাইছে আর কেউ পাইছে না, আল্লাহর প্রতি ভরসা রাখেন, আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ, আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন, আমরা আবার আপনাদের পাশে যাই। ওখানে গিয়ে যেন আপনি দাঁড়িয়ে থাকেন, দোলনা ডুবে, হ্যাঁ আর দোলনা দোলনা আছে না ওই জায়গায় যেন আপনি বসাতে সুন্দর এক বিকেলে আর সুন্দর এক দুপুরে আপনাকে যেন দেখতে পাই, আপনার প্রতি অনেক ভালোবাসা রইল, ঠিক আছে, দোয়া রাখবেন আমাদের, বাংলাদেশী চলচ্চিত্র নায়ক আব্দুস সাত্তারের এই পৃথিবী থেকে বিদায় জানাই জিএম মানিক এর পক্ষ থেকে গভীর সমবেদনা ও শ্রদ্ধাঞ্জলি। নায়ক সাত্তার বেঁচে থাকুক আমাদের স্মৃতির মাজারে, নারায়ণগঞ্জের গৌরব আমাদের অহংকার, নায়ক আব্দুস সাত্তার। শুধু রয়ে গেল স্মৃতির পাতায়। মন মগির ঘাটে